হাই গাইস, চলে আমার নতুন একটা ইনিংলো ভিডিও নিয়ে। আজকের টপিকটা হচ্ছে অন্যরকম টপিক, মানে আপনারা ইন্টারনেটের যে প্রথম যে মেইন ডিভাইসে থাকে, মানে অপটিক্যাল ফাইবার যে রিসিভার হয়, তা সেটা স্যাটেলাইট কোম্পানি কীভাবে কনফিগার করতে। আমার তো আমার যতগুলো ভিডিও ছিল সেই ভিডিওর মধ্যে অপটিক্যাল বা আদার্স অ্যাড লিঙ্ক অনেক কোম্পানি দেখেছেন। তো স্যাটেলাইট কোম্পানি কীভাবে ইনকোডিং কী দেয়, এর মধ্যে একটা আরজি কেবল দেয় আর পাওয়ার কেবল দেয় কীভাবে কী দেয়, পুরোপুরি ভিডিও আমরা দেখে নিই। তা আমরা দেখে নিই যে ডিভাইস নিয়ে আমরা কনফিগার করবো সেই কনফিগারের কী কী দিয়েছে। সো গাইস, এটা হচ্ছে স্যাটেলাইট কোম্পানির ওইনো ডিভাইস, মানে ইপন অ্যান্ড জিপন। তা আপনি এর মধ্যে কী কী দিচ্ছে আমি পুরোপুরি দেখতে পারেন। এই বক্সটার মধ্যে আপনার কী কী দিচ্ছে, এর মধ্যে কী কী দিচ্ছেন পুরোপুরি দেখতে পাবেন। এর মধ্যে এটা আমার অপটিক্যাল ডিভাইস, এটা আমার অপটিক রিসিভার হয়, এর মধ্যে অপটিক রিসিভ হয়, এটার মধ্যে অপটিক, আর এটা আরজি কেবল, এইটার মধ্যে অপটিক, এটা আরজি কেবল, এটা পাওয়ার বাটন, আর এর মধ্যে আইপি অ্যাড্রেস আছে, পেছনে ডিটেলস লেখা আছে, অ্যাডমিন ইউজার নেম ডিটেলস আপনারা দেখলেই বুঝতে পারেন, পেছন দিকটা উল্টো দিকটা দেখলেই বুঝতে পারেন এর মধ্যে কী কী ডিভাইস আছে। আর এর সঙ্গে একটা পাওয়ার কেবল দেয়, এটা হচ্ছে পাওয়ার আপনার অ্যাডাপ্টার, এটা 12 ভোল্ট 1 অ্যাম্পের অ্যাডাপ্টার হয়, 12 ভোল্ট 1 অ্যাম্পের অ্যাডাপ্টার দিয়েছে একটা। আর এর মধ্যে কয়েক কিছু কাগজ দিয়েছে, সেই কাগজটার মধ্যে কীভাবে কনফিগার করতে হয়, কীভাবে এর মধ্যে সেট আপ করতে হয়, সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। তা আপনি আপনারা তো যদি কোনো বুঝতে অসুবিধা হয় তা আমি এই কাগজটা পড়ে পড়ে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, কাগজটা না পড়লেও হবে, যেহেতু আমি ভিডিওর মধ্যে পুরোপুরি আপনারা দেখে দিচ্ছি, আর কাগজটা পড়েও নিতে পারেন, কোনো অসুবিধা নেই এর মধ্যে। সো গাইস, এটা হচ্ছে স্যাটেলাইট কোম্পানি, এটার মধ্যে আমরা কী কী দিয়েছি দেখুন ফিচার্স। এটা আমার ল্যান, এটা লিঙ্ক বলে রাইড আছে, হোয়াইট কালার আমি বুঝতে অসুবিধা চাই, আপনি হোয়াটে বুঝতে পারবেন না, আপনি সামনাসামনি দেখলে বুঝতে পারবেন, বা হোয়াইট বলে আপনি বুঝতে পারছেন না, মানে লেখাটাই হোয়াইট, কোনো কালার নেই, আপনি বুঝতে পারেন পুরো স্মুথলি সাদা আছে না, আপনি বুঝতে পারবেন না আমি। তো সো গাইস, এটা আপনার কীভাবে কনফিগার করতে হয়, তা অনেকে জানে না যে এর মধ্যে আপনার অনেকে লাগিয়ে দিতে যে রাউটার একটা, এটা থেকে আমার এটা কোনো কাস্টমার, ধরুন আপনি ধরুন কথা বলছি, আপনি ধরুন ইন্টারনেট নিয়েছেন আপনার বাড়িতে একটা এই ডিভাইসটা দেয়, ডিভাইসটা অপটিক ইন করে, তা আপনার অনেক অপারেটর বলে যে রাউটার আপনাকে নিতেই হবে, নাহলে আপনি কম্পিউটার চালাতে পারবেন না, মোবাইল চালাতে পারবেন না, কিন্তু হ্যাঁ এটা ঠিকই যে রাউটার না নিলে মোবাইল চলবে না, কিন্তু কম্পিউটার চলবে না এটা ভুল, বুঝতে পারলেন যে আরেকটা আর দ্বিতীয় কোনো এক্সট্রা ধরুন দুটো কম্পিউটার আছে, তার জন্য রাউটার অনেকে লাগায়, রাউটার লাগালে খুব ভালো জিনিস, রাউটার না লাগালে আপনার আপনি যদি বলেন আপনার কোনো সুইচ আছে, সুইচ মানে আমার লিঙ্ক ডিভাইড করার সুইচ, আর নেটওয়ার্কের সুইচ থাকে, তা আপনারা যদি ভাবেন যে আমি রাউটার কিনবেন না, এই সুইচের ভাইয়া আপনি দুটো কম্পিউটার চালাবেন, সেটাও কিন্তু হবে। সেটা কীভাবে করতে হবে, সেটা করতে হবে এই ডিভাইসটার মধ্যে কনফিগার করতে হবে, এই ডিভাইসটার মধ্যে কনফিগার করার সময় এর ভিতরে আইপি অ্যাড্রেস পুট করে দিতে হবে, যেটা রাউটারে কাজ করে, যেটা রাউটারের মধ্যে আপনি আইপি অ্যাড্রেসে পুট করেন সেটা আপনার এই ডিভাইসের মধ্যে আইপি অ্যাড্রেস পুট করতে হবে। তো আইপি অ্যাড্রেস এর মধ্যে কীভাবে কী কনফিগার করতে হবে, ভিলান অ্যাটাক করতে কীভাবে, ভিলান ভিআইডি কীভাবে করতে হবে, সমস্ত এই ভিডিওতে পুরোপুরি দেখতে পাবেন। তার সো গাইস, প্রথম কাজ আপনাদের একটা আরজি কেবল, আরজি কেবলের দুটো মুখ থাকে, দুদিকটা থাকে আমার, এই একটা আর একটা, একটা আপনার হচ্ছে স্যাটেলাইট যে ডিভাইস তার মধ্যে একটা ইন হবে, আর আরেকটি ডিভাইস আরেকটি মুখ সেটা আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ কিংবা রাউটার ওতে ইন হবে, আর যে 45 কেবল এটা, আর এটার মধ্যে আপনার আরেকটি অপটিক্যালের জায়গা আছে, আপনার যার কাছ থেকে ইন্টারনেট কানেকশন নেবেন সে আপনাকে একটা অপটিক্যালের প্যাচ কর, মানে আমার প্যাচ কর গোটা হয়, যেমন আমার কাছে গোটাই আছে, এটা আমরা দেখানোর জন্য রেখেছি, গোটা আছে দুদিকে দুটো মুখ থাকে, হ্যাঁ যেমন আজ কেবল, কিন্তু আপনার ঘরে যেটা দেবে সেটা গোটা দেবে না, কিন্তু সেটা মাঝখান থেকে কেটে একটা বক্স থাকে, টিজিপি বক্স বলা ওটাকে, সেটা টিজিপি বক্সে নিয়ে আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, টিজিপি নিয়ে আমাদের বড় বড় কিট আছে অনেক, সেই ভিডিওটা পরে বানিয়ে দেবো আপনার, সেই ভিডিওটা আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা সবাই দেখতে পাবেন। তা আপনার এটা অপটিক্যাল ফাইবারটার প্যাচ কর্ডটা আপনার এই ডিভাইসের মধ্যে প্রথমে ইন হবে, ইন হয়ে গেল। দ্বিতীয়ত
আপনার যদি কাছে পাওয়ার কেবল আপনি এর মধ্যে ইনকোড দেবেন। ইনকোড দেওয়ার পর আপনার পাওয়ার মানে কারেন্টের এসি পাওয়ার আপনি এটা দেবেন। দেওয়ার পর আপনার উল্টো দিক ঠিক মানে ডিভাইসটার উল্টো দিক একটা ল্যান আইপি আছে মানে আইপি অ্যাড্রেস দেখাবে। এখানে লেখা থাকবে আপনার ওয়েব আইপি অ্যাড্রেস। তা আইপি অ্যাড্রেস যেটা আছে আপনি এখানে গেটওয়ে আছে আপনি এবার ক্যামেরা উল্টো দিক আপনি বুঝতে পারছেন না। তা আমি আমাদের এটা এটা আমি ভালোভাবে আমি দেখিয়ে দেবো। এটা আমি যে ভিডিওটা বানাবো ওর মধ্যে লিখে আপনাকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেবো। বা আপনার ডিভাইস যদি নেন তার মধ্যে পেছনে লেখা থাকবে আইপি অ্যাড্রেস 192.168.1.1. আইপি অ্যাড্রেস থাকে। তাই এটা আমি ওপেন করার জন্য আপনার কীভাবে কি ভিডিওতে মানে দেখতেই পাবেন আমরা কীভাবে কনফিগার করছি, কম্পিউটার কীভাবে আইপি অ্যাড করতে হচ্ছে মানে এক্সট্রা আইপি অ্যাড করতে হচ্ছে সেটা আমি পুরোপুরি ভিডিও দেখুন। তা সো গাইস এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন আর কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সো গাইস আমার এই ভিডিওটা খুব ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন আর লাইক তো অবশ্যই। সো গাইস তো শুরু করলাম। তা প্রথম আপনারা যাবেন ইন্টারনেট আইকন, ইন্টারনেট আইকনে গিয়ে রাইট ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড সেটিংস সেন্টার দিয়ে আপনারা ইথারনেটে চলে যাবেন। ইথারনেট আসার পর চেঞ্জ আর সেটিংস দিয়ে ইথারনেটে রাইট ক্লিক করে প্রপার্টিস দিয়ে ইন্টারনাল প্রোটোকল ভার্সন 4 আর আইপি অ্যাড্রেস বসাবেন 192.168.1.22 আর সাবনেট মাস্ক বসাবেন 255.255.0। তা সো গাইস এরপর নেক্সট চলে যাবেন আপনারা একটা ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আমি ক্রোম ব্রাউজার নিলাম। তার মানে এখানে ক্রোম ব্রাউজারের আইপি অ্যাড্রেস পুট করার পর খুলে গেছে, ওপেন হয়ে গেছে ডিভাইস। এবার এখানে আপনি পাসওয়ার্ড দেবেন অ্যাডমিন অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন, ADMIN ADMIN। তো এরপর নেক্সট চলে যাবেন অ্যাডমিনে। এবার অ্যাডমিনে চলে যাবেন আমরা, অ্যাডমিনে চলে আসার পর ওখানে ওইনো ডিভাইস ট্যাপি ওখানে আপনার মুড চেঞ্জ করতে হবে। এখানে আপনার মুড করা আছে SFU মুড, এটা আপনার ওপরে মুডটাও করতে হবে HGU মুড, ওরা টিক করে আপনার অ্যাপ্লাই চেঞ্জ করতে হবে। দিয়ে ডিভাইসটা রিবুট নেবে, রিবুট দিতে হবে আপনার, দিয়ে 1 মিনিটের মতন ওয়েট করতে হবে। তো আপনারা এখানে পিং চালিয়ে নেবেন, আমি একটু CMD পিং চালিয়ে নিলাম, তাহলে ডিভাইসটা অন হলে আপনারা বুঝতে পারবেন। দেখুন এখন এখন কোনো রিপ্লাই দিচ্ছে না বলে এখন সো গাইস আমার এই ভিডিওটা কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। আপনারা যদি স্কিপ করে ফেলেন তাহলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন, কারণ এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই সেট আপ আছে, যেমন ইন্টারনেটে যে অপটিক্যাল যে মেন ডিভাইসটা তার সম্বন্ধে অনেক কিছু ডিভাইসের সেট আপ ফিচার্স আপনি দেখতে পাবেন। তা গাইস কোনো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবেন। তা গাইস রিপ্লাই চলে এসেছে, তা আমি আরেকবার ওপেন করে নিলাম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে। সেম প্রসেস, এরপর আমরা চলুন ONE চলে আসবেন, WANONE পিওন ল্যান। এখানে একটা নাম ক্রিয়েট করতে হবে মানে ইউজার নেম এটা ক্রিয়েট করতে হবে। আমি একটা ইউজার নেম ক্রিয়েট করবো ATZ, বাইন্ডিং IPO করতে হবে, এখানে এটাকে আধার্স করবেন, এটা ইন্টারনেল ওটাও করতে পারেন, ইন্টারনেল 1TR ওটাও 1 0 ওটা করতে পারেন, বা আদার্স করলে খুব ভালো হয়। আর এখানে আইপি অ্যাড্রেস বসাবেন, প্রথম আছে আইপি অ্যাড্রেস, আমি আমার আইপি অ্যাড্রেস বসিয়ে নিচ্ছি। দ্বিতীয়টা গেটওয়ে আছে আপনার, ওটা রিমোট আইপি অ্যাড্রেসটা গেটওয়ে, ওটা এটা গেটওয়ে বসাবেন। দ্বিতীয় সাবনেট মাস্ক বসাবেন, এবার DNS দুটো DNS আছে, প্রাইমারি DNS সেকেন্ডারি DNS, আপনার DNS বসিয়ে দেবেন।
ভালো করে দেখবেন গাইস, কোনো ভুল হলে আপনার কোনো ডিভাইসে কিন্তু অনলাইন পাবেন না। রাউটার হলে কোনো কারণে ভুল হলে সেটা শো হয়, কিন্তু এখানে সেটা হবে না। এটা পুরোপুরি দেখতে হবে। অ্যাপ্লাই চেঞ্জ করবেন। সো গাইস, অ্যাপ্লাই চেঞ্জ করার পর ডিভাইসটা অফ হবে, তা আপনার আরেকবার রিফ্রেশ করবেন বা ডিভাইসটা ওপেন করে নেবেন। আর আপনি এখানে, আমি আইপ্যাডে যেহেতু বুঝতে দিচ্ছি, আমার মেশিনের যে কম্পিউটার আইকন, ইন্টারনেট আইকন আসতে হবে। আরেকবার আসার পর যে আইপি অ্যাড্রেসটা আমি বসেছিলাম ইথারনেটে, আপনার দেখুন ডিএনএস পিং চলছে না। এখন আমি ইন্টারনেটের পিং চালিয়েছিলাম, ডিএনএস, গুগল ডিএনএস পিং পাচ্ছি না। তো ইথারনেটের যে আইপি অ্যাড্রেসটা বসেছি প্রপার্টিসে, ওই আইপি অ্যাড্রেসটাকে এটাকে অটোমেটিকলি করতে হবে। মানে আইপি অ্যাড্রেসটা বসানো থাকলে হবে না। আমি আইপি অ্যাড্রেসটাকে অটোমেটিকলি করে দিন। আমি ইন্টারনেট ভার্টিং আইপি অ্যাড্রেসটা অটোমেটিক করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। এরপর দেখুন ডিএনএস পিং চলে এসেছে, রিপ্লাই চলে এসেছে। এবার আপনি পেজ, যা পেজ, ইউটিউব, যা খুশি খুলবেন, সমস্ত পেজই খুলবে। তো সো গাইস, বোঝা গেল আমার এই ভিডিওটা খুব, যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বন্ধুদের সবাইকে শেয়ার করবেন। তো সো গাইস, তো দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। আজকের মতো এই।